তন্ত্রসাধনা কাকে বলে জানেন তো তন্ত্র সাধনার একটি খারাপ দিক যেমন হয় তেমন একটি ভালো দিকও হয় সেই তন্ত্র সাধনার ভালো এবং খারাপ দিক নিয়ে আজকের আপনাদের জন্য গল্প ঠিক ধরেছেন আজকের আমরা হাজির হয়েছি আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিককে নিয়ে নমস্কার বন্ধুরা রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই আজকের আপনাদের জন্য গল্প শ্রী তারা দাস বন্দ্যোপাধ্যায়ের তান্ত্রিক ও বিশু ঠাকুর তারাদাস বন্দ্যোপাধ্যায় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যপুত্র। বাংলা সাহিত্য জগতে তার অবদান অপরিসীম তান্ত্রিক চরিত্রটি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায় তাহলে বন্ধুরা শুরু করছি আজকের গল্প শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের তান্ত্রিক ও বিষু ঠাকুর পুজোর পর অফিস খুলেছে দশ বারো দিন কুড়েমি করার পর কাজে আর মন বসে না সকালে উঠে জোর করে অফিসের জন্য তৈরি হতে হয় এতদিনেও বেশ পোক্ত চাকরিজীবী হতে পারলাম না আমার বিশ্বাস মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্যই তবে অবসর সময়ে একটা চাকরি করলে ক্ষতি নেই কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রধান হয়ে উঠেছে আর অবকাশটা গৌণ অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যেগুলো যেমন সাহিত্য শিল্প ভাস্কর্য সবই তো অবকাশের ফসল একমাত্র বানে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে কে কবে অমর হয়েছে ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চমার্গে চিন্তা করছিলাম ক্রমে যখন ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলে আমিও জগতে অমর কীর্তি রেখে যেতে পারতাম এই যেমন ক্লাস সেভেনে যখন পড়ি আমার লেখা কবিতা পড়ে থার্ড পণ্ডিত মশাই যে অবাক হয়ে গিয়েছিলেন সেটা তোর মিথ্যে নয় কেউ কেউ যে রবি ঠাকুরের কবিতার সঙ্গে মিল দেখতে পেয়েছিল। সেটা কেবল নিন্দুকগুলো খাইতে পাই না বলি ও ভাইয়া বাড়ি আছো নাকি এইসব ভাবছি এমন সময় বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল বেরিয়ে বললাম ব্যাপার কি ফিরেছ দেখছি আজ আর তাসের আড্ডায় যেতে ইচ্ছে করছে না চলো তারানাথকে বিজয়ের প্রণাম করে আসি সারটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম তারানাথ রাবড়ি খেতে বেশ ভালোবাসি কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না কিশোরী আর আমি পকেট হাতরে যা বের করলাম তা দিয়ে তালতলার চেনা হিন্দুস্থানির দোকান থেকে শেরখানেক রাবড়ি কিনে নেওয়া গেল আমাদের দেখে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল বউ আর ছেলেপিলেরা ছাড়া এই তোমরাই যা বিজয়া করতে এলে এবার এত যে জানাশোনা লোক ছিল তারা গেল কোথায় বলো দেখি রাবড়ি পেয়ে তারা বেশ খুশি বললো এ তো প্রায় দেখছি অনেক দিন পর পেট ভরে রাবড়ি খাব এই তোমরা বসো হ্যাঁ চা বলে আসি চা এলো সঙ্গে নারকেল নাড়ু আর বাড়িতে ভাজা কুচো নিমকি খাওয়ার পর কিশোরীর পকেট থেকে অবশ্যম্ভাবেই পাসিং শোয়ের প্যাকেটটা বেরোলো সিগারেট ধরিয়ে তারানা চোখ বুঝে মজ করে টান দিচ্ছে এমন সময় কিশোরী বলল আজকের দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাব তারানাথ চোখ মেলে হেসে বলল তোমরা দুটিতে যখন এসেছ গল্প না শুনে ফিরবে না সেটা আমি জানি হুম হুম তা কীরকম গল্প চাই আজ আমাদের কোনো বাইনা নেই আপনি যা বলবেন তাই তারানাথ কিছুক্ষণ চুপ বোধ মনে মনে গল্পটাকে গুছিয়ে নেবার কাজ চলছে সিগারেটে শেষ টান দিয়ে অ্যাস্ট্রে হিসাবে ব্যবহৃত একটা নারকেলের মালায় গুঁজে তারানাথ বলতে শুরু করল বীরভূমের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি লুপলাইনের অখ্যাত গেও স্টেশন সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসব। তা সে ট্রেন শুনলাম দেড় ঘন্টা লেট কোথাও যে একটা খাবারের দোকানও নেই যে এক কাপ চা খাব একটা বিড়ি ধরিয়ে পায়চারি করছি দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইটের বাজার উপর একজন বিশাল চেহারার লোক চুপ করে বসে আছে পোশাক খুবই সাধারণ খাটো ধুতির উপর একটা ফতুয়া গোছের জামা পায়ে বহু পুরানো একজোড়া চটি মাথায় অযত্ন লালিত বাঁকড়া চুল কিন্তু লোকটার ওই সোজা বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে বারবার তাকিয়ে দেখতে হয় আমাকে অনেকক্ষণ একা কাটাতে হবে কাজে আলাপ জমাবার উদ্দেশ্যে ইটের পাজার একপাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম আপনি সাহেবগঞ্জ লোকাল ধরবেন কি আমার দিকে না তাকেই লোকটা বলল হ্যাঁ তা সে ট্রেন তো শুনলাম দেড় ঘন্টা দেরিতে আসছে হ্যাঁ ওই রকমই দুবার এইরকম একাক্ষরী উত্তর দেবার পর লোকটা এবার আমার দিকে তাকালো বেশ বুদ্ধিদীপ্ত চোখে আমার আপাদ দেখে নিয়ে বলল গুরুর দর্শন লাভ ঘটেছে আমি হেসে জবাব দিলাম কি করে বুঝলেন লোকটিও সামান্য হেসে বলল হুম হাত গুনতে হয় না তোমার গেরুয়া রুদ্রাক্ষের মালা দেখি বলা যায় তুমি কোন পথের পথিক আর গুরুর ব্যাপারটা গুরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ফোটে না তোমার চোখে সেই জ্যোতি রয়েছে তুমি বলছি বলে রাগ করছো না তো তুমি আমার চেয়ে অনেক ছোট আমি সবিনয়ে বললাম আরে না না আমাকে তুমিই বলবেন হুম আমার বয়স কত বলে মনে হয় ভালো করে তাকিয়ে দেখে বললাম আপনার বছর পঞ্চাশে হবে নাকি আমার এই বাহাত্তর চলছে সামনে চৈত্রে তিয়াত্তর হবে অবাক হয়ে বললাম যা তা কি করে হতে পারে আপনার তো একটা চুলও পাকেনি দেখছি পাকবেও না যেদিন যাবার হবে এইভাবেই চলে যাব আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম আমাকে আশীর্বাদ করুন লোকটি সজ্জন আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন আরে আরে পায়ে হাত দিচ্ছ কেন দেখো বাপু আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই নিয়মিত প্রাণায়াম করি তাতেই শরীরটা তৈরি হয়ে গিয়েছে আর কি জরার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো ইটের পাঁজার উপর লোকটির পাশে জমিয়ে বসলাম একটু একটু করে আলাপ হয়ে গেল তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য লোকে বিশু ঠাকুর বলে ডাকে এককালে মুর্শিদাবাদের কোনো গ্রামে বাড়ি ছিল এখন কিছুই নেই এই রকম ঘুরে ঘুরে বেড়ান কোথাও কোনো বটতলায় বা মন্দিরে আশ্রয় নেন সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ চিরকালে তারা দেখতে এসে কলা মূলো যা দেয় তাতেই এক পেট চলে যায় আমি জিজ্ঞাসা করলাম তা এখন যাচ্ছেন কোথায় উনি একটু চুপ করে থেকে বললেন বেশি দূর নয় এই কয়েকটা স্টেশন পরেই আমার এক গুরু ভাইয়ের বাড়ি একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম পরে সে অবশ্য বিয়ে থাওয়া করে সংসারই হয় ধানের ব্যবসা করেই কিছু টাকাও করেছিল সেটাই তার কাল হলো সে সত্যি আমি নড়ে বসে বললাম সেটা কি রকম বিশু ঠাকুর বললেন আমার সেই বন্ধু রামলাল ঘোষাল দিন দশ বারো আগে খুন হয়েছে সে কি খুন কেন রামরামের কিছু টাকা পয়সা হয়েছিল এই খবর অনেকেই জানত নিজের বসতবাড়ি থেকে একটু দূরে বাঁশঝাড়ের পিছনে রামরাম একখানা ঘর তুলেছিল সেখানেই রাত্তিরে গিয়ে সাধন ভোজন করবার চেষ্টা করতো গৃহী হয়েও এই অভ্যাসটা সে ছাড়তে পারেনি এই ঘরেরই মাটির মেঝেতে টাকা পুঁতে রেখেছিল রামরাম তাকে মেরে মাটি খুঁড়ে সব কিছু নিয়েই চলে গিয়েছে তা কে করল এ কাজ বিশু ঠাকুর বললেন তা জানি না তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে যে কাঠায় মাপ সেই কাঠায় শোধ বুঝলে ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয় এই কথার পিছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিশু ঠাকুর কী বা করতে পারেন সেটা বুঝলাম না তিনি আমায় বললেন তা তুমি কোথায় চলেছ আমি কোথাও না মানে কোনো ঠিক নেই আর কি বাড়িতে ভালো লাগে না তাই ঘুরে ঘুরেই বেড়াই আর সাধু সন্ন্যাসীর দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি এই যেমন এখন ইচ্ছা করছে আপনার সঙ্গে থাকি বিশু ঠাকুর এই প্রথম হাসলেন বললেন আমার সঙ্গে থাকতে চাও বেশ চলো আমার কোনো আপত্তি নেই খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই আবার কিন্তু নাও জুটতে পারে চলবে তো আগে আমার অভ্যেস আছে আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন তারপর বললেন চলো তাহলে অখ্যাততর একটি স্টেশনে নেমে মাইল ছয় হেঁটে ঘোর সন্ধ্যাবেলা রাম রাম ঘোষালের গ্রামে পৌঁছানো গেল বিশু ঠাকুর আগে দু একবার এই গ্রামে এসেছেন তিনি হন হন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় আটচালা বাড়ির সামনে দাঁড়ালেন মাঝখানে উঠোন ঘিরে গায়ে গায়ে লাগা অনেকগুলো ঘর আর উঠোনে তুলসী মঞ্চ ঘরে ঘরে আলো জ্বালার উদ্বেগ চলছে কয়েকটা শিশুর কলর অব শোনা যাচ্ছে কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশে একটা শোকের বিষণ্নতা পরিব্যাপ্ত হয়ে আছে বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড়ই অস্বস্তিকর হয়ে পড়ে এই বাড়ির কর্তা এখন কে সেটা জানি না কাজেই আমরা চুপ করে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে উঠোনের ওধারের একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ণমূর্তি মহিলা বেরিয়ে তলায় আসতে গিয়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বললেন কে কে ওখানে বিশু ঠাকুর দুপা এগিয়ে গিয়ে বললেন বৌমা আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য চিনতে পারছ রাম রাম থাকতে আমি এসেছি কয়েকবার মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠলেন তার কান্নার শব্দে চারিদিকের ঘর থেকে এতক্ষণে অনেকেই বেরিয়ে এলো বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছে রামরাম ঘোষালের বাড়ি তাল পাতার চাটাইতে বিশু ঠাকুর বেশ রিজু হয়ে বসে আছেন রামরামের ছোটো ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোর করে ধরা গলায় বলল ঠাকুর কাজ কাজকে করেছে জানি না কিন্তু যেই করুক সে ভুল করেছে দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন ব্যবসা করতেন বটে কিন্তু কিন্তু টাকা গড়ির উপর কোনো লোভ ছিল না কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন কত লোকের কন্যা দায় উদ্ধার করেছেন এই অঞ্চলে সবাই জানতো বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে এলে খালি হাতে ফিরতে হবে না এত পয়সা উপার্জন করতেন কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুতি সারাদিনের শেষে খেতেন একমুটো আতপ চাল সেদ্ধ আমার বিশ্বাস হত্যাকারী চাইলে দাদা টাকা পয়সা সবই বের করে দিতেন খুন করবার দরকার না ভাগ্য বিশু ঠাকুর জিজ্ঞাসা করলেন পুলিশ কি বলছে শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্যে থেকে একজনকে বলে উঠল পুলিশ বরাবর যা বলে খুনের পর দিন সকালেই খবর দেওয়া হয়েছে পুলিশ এলো বিকেলে কি ঝামেলা ভাবুন তো আবার দারোগা বলে দিয়েছে পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার করা না হয় সেই দেহ নিয়ে তো পর রাত বারোটা অবধি সবাই বসে এদিকে পুলিশের সে কি হম্বিতম্বি গ্রাম শুদ্ধ লোককে ফাঁসি দেয় আর কি তারপর পুলিশও চলে গেল সব কিছু মিটে গেল হ্যাঁ খুনি আর ধরা পড়েছে বিশু ঠাকুর বিষণ্নতা মাখানা গলায় বললেন হুম ঠিকই পুলিশের অপদার্থতা আর কারো জানতে বাকি নেই খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না রামরাম এমন বেঘরে মারা যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি না এই খুনের কিনারা কিছুই হবে না আমি অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম এই তো আজকেরই কয়েক ঘন্টা আগেই তিনি ব্যাপারটা কী কিন্তু বিশু ঠাকুর সত্যিই যেন কেমন হতাশ আর হাল ছাড়া ভঙ্গিতে বসে রয়েছেন তার মুখে শোকের ছায়া আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়ে ওইসব কথা তখন বলেছিলেন সত্যি তো কী করে আর এখন হত্যাকারীকে ধরা যাবে একজন দীর্ঘ দেহ শ্যামবর্ণ লোক ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাওয়ায় এক প্রান্তে বসে সবার কথা শুনছিল গ্রাম্য মানুষদের থেকে তার ব্যক্তিত্বকে কিছুটা আলাদা করে বোঝা যায় অন্য সবাই বেশিরভাগ খালি গায়ে এসেছে কেবল এই লোকটার গায়ে হাফ হাতা নীল শার্ট এইসব শহুরে ধাঁচ লোকটা কোথায় পেলো তা ভাবছি এমন সময় লোকটা বলে উঠল খুনের কিনারা হবে না বলছেন হুম ভাবলেও খারাপ লাগে রামজাটার মতো একজন লোক খুনের শাস্তি না হলে তারা শান্তি পাবে না কিছুই কি করার নেই সেই কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কে লোকটা যেন একটু থতমত খেয়ে বলল আমি হরিপদ ও তুমি রাম রামের ভাইপো আগে না মাকে আমি ছোটবেলা থেকে জ্যাঠামশাই বলেই ডাকি উনি আমার বাবার বন্ধু ছিলেন গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না ঠিকই আমি মাসে প্রায় পনেরো বছর গ্রামে ছিলাম না বাইরে চাকরি করতাম সম্প্রতি গ্রামে ফিরে এসেছি হুম চাকরি ছাড়লে কেন বিশু ঠাকুরের জেরায় লোকটা স্পষ্টত বেশ অস্বস্তি বোধ করছে সে বলল শরীরটা ভালো যাচ্ছে না চাকরির ঢকলটাও পোষালো না শরীরটা একটু ভালো বোধ করলে হয়তো আবার চলে যাব। বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্বরতম শ্রীদম ঘোষ বলল ঠাকুরমশাই যখন এসেই পড়েছেন এদের বাড়িতে একটু সস্তায়ন করে দিয়ে যান অপঘাতটা হলো তো বাড়িটা ঠান্ডা হবে খুন সে হবে কর্তব্য করব বলেই তো এসেছি আমি আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম ভারী অদ্ভুত মানুষ তো আবার সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায় কি কর্তব্যের কথা যে উনি বলছেন তা উনিই জানেন কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন চলো দেখি তোমরা রাম রামের সেই চালাঘর কোন দিকে একটু দেখে আসি জায়গাটা গ্রামে যেমন হয় পুরো ভিড়টাই আমাদের সঙ্গে চলল বাড়ির পিছনের ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সুরিপথ চলে গিয়েছে সেটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মৃত বলরাম ঘোষালের সাধন পিঠে এসে উপস্থিত হলাম সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে মাটি সিঁড়ি উঠে প্রথমে সরু দাওয়া তারপর ঘর দরজা খোলা হা হা করছে এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করত এখনও তার রক্তে দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে এসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে ভোরে সূর্য প্রণাম করেছে ভবিষ্যতে স্বপ্ন দেখেছে সে জানতো না পরের দিন সকালে এই পৃথিবীটা তার কাছে অনেক দূরের হয়ে যাবে এইটুকুই তো মানুষের জীবন নিতান্তই অনিশ্চিত এরই মধ্যে কত ঈর্ষা ও বিদ্বেষ পার্থিব ভোগ্য বস্তু অধিকার করে রাখার প্রাণপণ প্রচেষ্টা কী বা সার্থকতা এর বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম শ্রীদামের হাতে লণ্ঠন ছিল সেও আমাদের সঙ্গেই ঢুকল ঘরে তার পিছনে শিবরাম বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে গ্রামে এমনিতেই জীবন নিস্তরঙ্গ কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে বিদ্যুতের গতিতে বাড়িতে দুজন সাধু এসেছে এই বার্তা রটে যেতেই অর্ধেক গ্রাম রামরামের চালাঘরের সামনে এসে জমল ঘরের এক কোণে কাঠের ছোটো চৌকির উপর লাল বনাদ দিয়ে ঢাকা ঠাকুরের আসন সেখানে সিঁদুর মাখানো একটি পাথরের কালী মূর্তি রয়েছে দেয়ালে দশ মহাবিদ্যার ছাপা ছবি বাঁধানো বাজারে যেমন কিনতে পাওয়া যায় আর কি এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই একটা আসবাবপত্রও না ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে ডাই করা রয়েছে হত্যাকারী বেশ মাথা ঠান্ডা লোক বলতে হবে একজনকে খুন করে তার মৃতদেহের পাশে বসে মাটি খুঁড়ে লুকানো টাকা বের করতে হলে স্নায়ুর উপর রীতিমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন একবারে যে খুঁজে পায়নি তা তো বোঝাই যাচ্ছে কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে ঠাকুরের আসনের সামনের মাটির মেঝেতে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে ওই রকম কালো দেখাচ্ছে অর্থাৎ গভীর রাত্রে রামরাম ঘোষাল যখন দরজার দিকে পিছন ফিরে সাধনায় রত ছিলেন তখন আততাই পিছন থেকে তাকে আঘাত করে মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখ জলে ভরে এলো ধরা গলায় তিনি বললেন রাম রাম তুই আমাদের চেয়ে অনেক বড় ছিলি আমি তো সংসার ছেড়ে বিভাগী হয়ে বেড়াই আর তুই গৃহী হয়েও সাধনা ছাড়িস অনেক মহৎ ছিলি তুই তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন আমি এসে গিয়েছি কাজ ছেড়েই ফিরব তুই ভাবিস না এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন আমার সমস্ত শরীরে কাঁটা দিল শ্রীদাম আর শিবরামও দেখি কেমনভাবে তার দিকে তাকাচ্ছে পাগল ভাবছে কি না কে জানে বিশু ঠাকুর বললেন চলো তারানাথ বাইরে যাই ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম গ্রামবাসীরা চারিদিকে ঘিরে রইল আমি শ্রীদামকে বললাম ঘোষাল মশাই সাহস ছিল বলতে হবে এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন সাধারণ লোক হলে পারত না আগে হ্যাঁ তবে সাধক মানুষ তো কিছুকেই পরোয়া করতেন না শিবরাম বলল দাদার সঙ্গে কে তো থাকতো দাদার আদরের কুকুর কিন্তু দাদার মৃত্যুর পর থেকে তাকেও কোথাও দেখা যাচ্ছে না কোথায় যে গেল কুকুরটা হঠাৎ দেখলাম বিশু ঠাকুর সোজা হয়ে বসেছেন চোখে বুদ্ধি মেশানো খড় দৃষ্টি বললেন কেতু কি দেশি কুকুর আগে বিলিতি কুকুর এই গ্রামে আমরা কোথার থেকে পাচ্ছি বলুন তবে দেশি কুকুর বলে তাকে কেউ অবহেলা করার সাহস পেত না এই বিশাল চেহারা কেতুর সিংহের মতো থাবা ভারী গলায় গর্জন শুনলে অচেনা লোকের নাড়ি ছেড়ে যেত বাড়ির কাছে কারোর আসার উপায় ছিল না বাঘের মতো কুকুর ঠাকুর মশাই দাদার পেছনে সারাদিন ঘুর ঘুর করত দাদা রাত্রিরে এইখানে এলে কেতু ও দরজার কাছে চুপটি করে বসে থাকত ও তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো না যেতে চলে গিয়েছে হয়তো জন্তু জানোয়াররা বিষয়টা ঝেড়ে ফেলার মতো করেই শিবরামকে বললেন তা হবে হয়তো যাক সে কথা আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাকবো বুঝলে শিবরাম অবাক হয়ে বলল এখানে কি করে থাকবেন পাড়া থেকে এতটা দূরে বনের মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না শুধু কিছুটা দুধ দিয়ে যেও আর এক বোঝা শুকনো কাঠ ধনী জ্বালাব শিবরাম বলল আমি গিয়েই কাঠ আর দুধ পাঠিয়ে দিচ্ছি যদি বলেন চাল ডাল আর নতুন হাঁড়িও দিচ্ছি বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে বিশু ঠাকুর দৃঢ় গলায় বললেন তার প্রয়োজন হবে না আমি রাত্রিরে দুধ ছাড়া কিছুই খাই না ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তবে ঠাকুরমশাই আজ আমার বাড়িতে থাকলেই ভালো করতেন আমার এরকম বাইরে থেকেই অভ্যেস কারো বাড়িতে থাকলে ঘুমোতে পারবো না তাছাড়া ভয় কি এখান থেকে চেঁচিয়ে ডাকলে তুমি তো শুনতে পাবেই তাই না আগে হ্যাঁ তবে তো ঠিকই আছে কাল আমরা চলে যাব। একটা রাত এখানেই কেটে যাবে যার সঙ্গে এত বন্ধুত্ব যাকে দিয়ে সম্পর্ক সেই যখন রইল না তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন না আর মায়া বাড়াবো না ঠাকুরের গলাটা যেন বড়ই অভিনয় অভিনয় ঠেকলো এত দীর্ঘশ্বাস ফেলে হা হুতাশ করবার লোক তো নন কী ব্যাপার বুঝতে না পেরে চুপ করে রইলাম বিশু ঠাকুর আবার বললেন সত্যি মানুষের কি কপাল টাকা পয়সা তো মেঝে খুঁড়ে নিয়ে গেলই গ্রামের কালী মন্দিরটাও আর হলো না ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল হঠাৎ তা থেমে গেল সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে শ্রীদাম ঘোষ বলল আগে ঠাকুরমশাই এই কালী মন্দিরের কথাটা কি বললেন ঠিক বুঝলাম না তো কেন তোমরা জানো না রামরাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করবে স্বপ্নে আদেশ পেয়েছিল দেবীর কাছ থেকে এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা সেসবও হয়তো হত্যাকারী নিয়েই গেল শিবরাম অবাক হয়ে বলল সোনা কিনে জমিয়ে রেখেছিল। কই আমরা তো কিছু জানতাম না জানবে কি করে গোপনে করছিল কাজটা মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে গতবার যখন আসি আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল এক বছরে না জানি আরও কত গিনি জমেছিল মন্দিরটা হলে তোমাদেরই থাকতো মেঝে খোঁড়ার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছুই রেখে যায়নি ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল লন্ঠনটা রইল ঠাকুরমশাই তেল ভরা আছে হঠাৎ পিছন থেকে বিশু ঠাকুর তাকে ডাকলেন শিবরাম শোনো আগে দুধটা তুমি নিজেই দিয়ে যেও কারো হাত দিয়ে পাঠিও না আর রামরামের কুকুর কেতুর গায়ের রঙ কি ছিল বলতে পারো লাল একটু বিস্মিত হয়ে শিবরাম বলল আগে না কালো মিশমিশে কালো কেন বলুন তো না এমনি মনে হলো তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি যাও এখন শিবরাম চলে যেতেই চারিদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল বিবি ডাকছে জঙ্গলে বাঁশবনে অদ্ভুত শব্দ করে বাঁশ তুলছে মাথার উপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায় অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে আবহাওয়াও বেশ সুন্দর তেমন গরমও নেই আবার ঠান্ডাও নয় বিশ্বশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম রাত্রি নির্জনতার মধ্যে বেজে উঠেছে আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে বলছেন অহনাহনি ভূতানি গচ্ছতি হ জামালয়ম শেষ আস্তা পরম ইচ্ছত কিং পরম বললাম মহাভারত হুম বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে কেউ প্রার্থী সম্পদ বেঁধে সঙ্গে নিয়ে যেতে পারছে না তবু যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুরমশাই সবাই সন্ন্যাসী হবে কেন গৃহী কি সৎ হতে পারে না অনাসক্ত হতে পারে না কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার জানো তো মা কুরু ধন যৌবন গর্বং নিমেষে হরতি কালং সর্বং যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো মহাকাল সব নিমেষে হরণ করতে পারে আমি বললাম যেমন ঘোষাল মশাই গ্রামের লোকেদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন রামরাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি আর তার কোনো সোনাও জমানো ছিল না বিস্মিত হয়ে বললাম তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন হ্যাঁ ওটা মিথ্যা কথা বলেছি সে কি কিন্তু কেন যে শোনা আমার কল্পনায় ছাড়া কোথাও ছিল না কাজেই হত্যাকারী নিশ্চয়তা তা পায়নি যা নেই তার পাবেই পাবেই বাকি করে কিন্তু আমার এই কথাটা এক্ষুনি গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে হত্যাকারীও গ্রামেরই লোক রামরামের পরিচিতই লোক নইলে প্রথমত সে রামরামের লুকানো টাকার কথা জানতে পারতো না দ্বিতীয়ত তাকে দেখেই খুনের রাত্রে কুকুরটা চেঁচাত এবং আক্রমণ করত সম্ভবত একটু আগে এখানে যে ভিড় জমেছিল তার মধ্যেই সে দাঁড়িয়েছিল এখন এই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখন ওই ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোঁতা রয়েছে সোনা লোভ বড় লোভ আমার বিশ্বাস এই ভুল শুধরে নিতে সে এখানে আবার আসবে শুনে বিশেষ ভরসা হলো না বনের ধারে এই চালাঘরে আমরা দুটি প্রাণী রাত্রিরে যদি রামরামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব আনন্দ পাব না বললাম কবে আসবে বিশু ঠাকুর হেসে বললেন ভয় নেই আজ আসবে না সে বোকা নয় সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে আমরা কাল চলে গেলে সে যে কোনো দিন এসেই ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা কিন্তু ধনী জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা অত সহজ নয় আর খামকা করবেই বা কেন যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতেই পারে আমি একটু ভেবে বললাম কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি তাহলে এই ফাঁদ পেতেই বা লাভ কী খুনি এলেই বা তাকে ধরবে কে আর ধরলেই বা কী প্রমাণ হবে রাতে এই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল কাজেই সেই যে রামরাম ঘোষালকে মেরেছে এমন যুক্তি আদালত শুনবেই বা কেন বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন আদালত এর মধ্যে আদালত আসছে কোথা থেকে তাহলে আহ পরে বলবো তুমিও তো আমার সঙ্গে আছো দেখতে পাবে চুপ করে বসে আছি এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন শিবরাম দুধ নিয়ে এলো ভয় করছে না তো ঠাকুরমশাই না মায়ের নাম গান করছি ভয় কি দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু কেমন নিশ্চয়ই তুমি চিন্তা করো না শিবরাম চলে গেলে ঠাকুর ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো না কেন আমরা আশায় এই গ্রামের একজন নিশ্চয়ই বোধ করছে না সে কে তা তো আমরা জানি না তাই সাবধানে থাকাই ভালো সামনে আক্রমণ না করলেও খাবারে মিশে দিতে বাধা কোথায় দুধটা শিবরামের নিজের গরুর নিশ্চিন্তে খেতে পারো খাবো হ্যাঁ খাও শিবরাম তার দাদাকে খুন করেনি কি করে বুঝলেন সে আমি বুঝতে পারি নিজের পোটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁড়টা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এটা ধরো ঘটিতে একটা চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন যে অন্যায় করে মনে তার সবসময় ভয় থাকে এই বুঝি ধরা পড়লাম সবার দিকেই সে সন্দেহের চোখেই তাকায় তাই এত সাবধানতাটুকু নিতেই হলো শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে তাই না লজ্জা পেয়ে বললাম না না ঠিক আছে আমারই ভুল তুমি ছোকরা লোক তোমার খিদে পেতেই পারে তা কি খেতে ভালোবাসো তুমি আমি হেসে বললাম আমার এখন কিছু না হলেও চলবে তবে একটু আগে মনে পড়ছিল ওই ছোটোবেলায় গ্রামের বিরিঞ্চি ময়রার দোকানে মাখা সন্দেশের কথা মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে কোথায় যে গেল সেই ছোটোবেলা মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা বেশ মজা তো আজ বিকেলেই তোমার সঙ্গে দেখা হবার আগে আমি খানিকটা মাখা সন্দেশ কিনেছিলাম রাত্রে আর কিছু না জুটলে খাব বলে আর তুমিও কি না পৃথিবীতে এত জিনিস থাকতে মাখা সন্দেশ খেতে চাইলে দাঁড়াও বিশু ঠাকুর পোটার মধ্যে হাত ঢুকিয়ে একটা শাল পাতা ঠোঙা বের করে আমার হাতে দিলেন ঠোঙার ভিতরে অনেকখানি কাঁচা গোল্লা ঠাকুরের দিকে তাকিয়ে বললাম এটা আপনি বিকালে কিনেছেন আমার সঙ্গে দেখা হবার আগে হ্যাঁ কেন এই সন্দেশ তো এখনও গরম রয়েছে একটু থতমতো খেয়ে বিশু ঠাকুর বললেন এ বোঁচকার ভিতর ছিল তো তাই গরম রয়ে গিয়েছে আর কি আমি আপত্তি করে বললাম না না তাই কখনও হতে পারে হতে পারে নিশ্চয়ই নইলে হলো কি করে নাও আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি তারপর তুমি ঘুমাও আমি জেগে থাকবো শুয়ে শুয়ে অনেক রাত্রির অবধি দেখলাম বনের মাথা দুলচে তারা ভরা আকাশের পটভূমিকায় ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম আচ্ছা কেতুর কি হলো বলুন তো গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি হাত থেকে খাবারও নিয়েছে কিন্তু রাম রামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত কাজেই তাকে আগে সরানো একান্তই দরকার ছিল কিন্তু দেহটা গেল কোথায় খুব সম্ভবত শেয়ালে নিয়ে গেছে এইসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোট শিশুকেও বিছানা থেকে শেয়ালে টেনে নিয়ে যায় আবার শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে আছি ঘুম আর আসছে না হঠাৎ আর একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞাসা করলেন কেন এটা আমি কিন্তু বুঝতে পারিনি বিষু ঠাকুর এবার চোটে গিয়ে বললেন বেশ করেছি জিজ্ঞাসা করেছি হ্যাঁ কেবল প্রশ্ন করে ঘুমাও না কেন বাপু কোন ব্যাপারটাই বা এই অব্দি বুঝতে পেরেছ তুমি ঠাকুরকে আর না ঘাঁটিয়ে বিনা বাক্যবায়ে পাশ ফিরে শুয়ে অচিরাত ঘুমিয়ে পড়লাম সারা রাত স্বপ্ন দেখলাম কেতু ল্যাজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য বিস্তর অনুরোধ করেছিল কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না তার নাকি কি কাজে আজকেরই শিউরি রওনা হতে হবে থাকার কোনো উপায় নেই পরে বরঞ্চ কখনও থাকবেন ইত্যাদি ইত্যাদি শিবরাম শ্রীরাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল স্টেশনের কাছে একটা নির্জন জায়গায় এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন আমার দিকে তাকিয়ে বললেন তারানাথ এখন আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো আমরা শিউড়ি যাচ্ছি না আমরা যেখানেই থাকব, আজকের দিনটা তারপর রাত্রে আবার গ্রামে ফিরে যাব অবাক হয়ে বললাম তার মানে কি মানে হলো এই আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাত্রেই আমাদের পেতে আসা ফাঁদে পা দেবে অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমাতে পারবে না মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস আর দেরি না করে আজ রাতেই সে আসবে তাকে ধরতে গেলে ওই চালাঘরের পাশে জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে কিন্তু এই কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব খুনির হাতে তো অস্ত্র থাকতে পারে তাছাড়া আগে যা বলেছিলাম কাউকে ধরলেও সেই যে খুন করেছে তার প্রমাণ তো করা যাবে না ধরবার সময় দু একজন সাক্ষীও থাকা ভালো সেই সব ব্যবস্থা হয়ে গেছে আমরা রওনা হবার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চায় বলে শিবরাম আমাকে অন্দর মহলে নিয়ে গেল তো তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি শিবরাম তার দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষাণ আজ রাত্রে না ঘুমিয়েই তৈরি হয়ে বসে থাকবে আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালাঘরে এসে হাজির হবে আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনেই কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিই এসো এই রকম একটা খুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে একদম ইচ্ছা করল না আবার ঘটনা শেষটা দেখার জন্য নিদারুণ কৌতূহলও ছিল ফলে থেকেই গেলাম ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার লাভ হয়েছিল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পিছনে বসে আমাদের দিনটা কেটে গেল সন্ধ্যা নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন তারপর বললেন এই না তোমার আর রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই গ্রামের লোকে দেখে ফেলবে একেবারে সোজা ওই চালাঘরের পূব দিকে শ্যাওড়ার ঝোপের পিছনে বসে থেকো ভয় নেই আমি সময় মতো পৌঁছে যাব। সে কি আপনি আমার সঙ্গে যাবেন না না দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা তুমিও সোজাপথে গ্রামে ঢুকো না গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পিছনের আম বাগান দিয়ে চালাঘরের কাছে চলে যেও তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন আরে তুমি ভয় পাচ্ছ নাকি শোনো বিশ্বেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই তার সত্যি কোনো ভয় নেই যাও লোকটা জাদুগরী ব্যক্তিত্ব আছে আমি একলাই যেতে রাজি হয়ে গেলাম অন্ধকারে অচেনা পথে ছ মাইল হাঁটতে সময় লাগে রামরাম ঘোষালের চালাঘরের পূব দিকে আশেওরার ঘন ঝোপের পিছনে যখন গুছিয়ে বসলাম তখন বেশ রাত হয়েছে অন্তত পল্লিগ্রামে একেই রাত বলে দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল ক্রমে তাও বন্ধ হয়ে গেল বাঁশ ঝাড়ে মাটির উপর পড়ে থাকা শুকনো বাঁশ পাতার উপর দিয়ে মাঝে মাঝে খসখস করে কি যেন যাতায়াত করছে তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই চুপ করে বসে আছি কিন্তু কিচ্ছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায় রাত কত হলো কেই বা জানে বিশু ঠাকুরই বা আসছেন না কেন আমাকে এই বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে মশাও কামড়াচ্ছে বেশ কিন্তু পাছে শব্দ হয় সেই ভয়ে চাপড় দিয়ে মশা মারতে পারছি না নিজের উপর বেশ রাগ হচ্ছে জীবনে অনেক কিছু করেছি বটে কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরবো বলে রাত্রিরবেলা সাপ খোপের ভয় উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি এইভাবে বহুক্ষণ কেটে যাওয়ার পর আমার সত্যিই খুব ভয় করতে লাগল ব্যাপারটা কি স্টেশন থেকে ছ মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগু তাতে এত দেরি তো হতে পারে না বিশু ঠাকুরের হলোটাই বাকি আমার কাছে করি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে একা এইভাবে বসে থাকা বিপজ্জনকও বটে আমি উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি কিন্তু ধরা যাক আমিও উঠলাম আর ওদিক থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হলো সেইটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে তার চেয়ে বরং চুপ করে এইভাবে বসে থাকাই ভালো যদি বিশু ঠাকুর না আসে অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয় তাহলে সে সমস্ত ঘরের মেজে থেকে উঠোন অব্দি খুঁড়ে ফেললেও আমি চেঁচাবো না তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কত কাছে এসে গিয়েছে নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচি এসেছিল প্রাণপণে হাত মুঠো করে জোয়াল শক্ত করে সজরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে অর্থাৎ বাঁশবাগানের পাশের জঙ্গল ঠেলে সন্তপর্ণে কার আসবার আওয়াজ পেলাম হাঁচি আপনি বন্ধ হয়ে গেল বিশু ঠাকুর এলেন কি কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথেই মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন নয়তো শিবরামের বাড়ির থেকে শুরিপথটা ধরে আসবেন কিন্তু ও রাস্তায় তো নয় ওটা তো গ্রামের ভিতর থেকে আসবার রাস্তা রাম রাম ঘোষালের চালাঘরটা অন্ধকারে স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া মূর্তি বেশ লম্বা হাতে সম্ভবত একখানা সাবল লোকটা সন্দিগ্ধভাবে এদিক ওদিক তাকাচ্ছে আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয় কিন্তু প্রচণ্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এই জায়গা তার পক্ষে নিরাপদ নয় ততক্ষণে আমি লোকটাকে চিনেও ফেলেছি এ তো হরিপদও কী নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে বাবার বন্ধুকে হত্যা করতে তার হাতও কাঁপেনি আবার আজকে এসেছে সোনার লোভে হরিপদর মনোবল বোধহয় ভেঙে পড়ল ইতস্তত করে এসে ফিরে যাবার উদ্বেগ করছে আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এমন সময় আমার বাঁদিকে খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম বুকের মধ্যে বিস্ময় আর আতঙ্কে একটা ঢেউ খেলে উঠল কখন যেন আমার ঠিক গাগ হেসে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি এক দৃষ্টে সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদর দিকে তাকিয়ে রয়েছে হরিপদ বোধহয় কিছু শুনতে পেয়েছিল তার সমস্ত শরীর শক্ত শাবলটাও সে শক্ত করে ধরে আছে একটা গম্ভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল একবার সেই দিকে তাকিয়েই মহাতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠলো হরিপদ আমি এমন রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনি সঙ্গে সঙ্গে হরিপদ হাতে সাবলটা ছুঁড়ে দিল সেই কুকুরটার দিকে ভারী লোহার সাবল ডান পায়ে থাবায় এসে লাগবেই কুকুরটা আরেকবার তীব্র গর্জন করে হরিপদর উপর লাফিয়ে পড়ল ওদিকে পথের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে বেশ অনেক মানুষের কণ্ঠ এতক্ষণ কি তাহলে বিশু ঠাকুর এলেন আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই শিবরামের গলা শোনা যাচ্ছে দূর থেকে ভয় নেই ঠাকুর মশাই এই যে আমরা সবাই এসে পড়েছি এদিকে উঠোনে মাটিতে পড়ে দুহাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির উপর সব কর্তৃত্ব চলে গিয়েছে তার বুকের উপর শরীরের উর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে ওই কুকুরটা ডান ধাবা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে সেদিকে কিন্তু তার কোনো ভ্রূক্ষেপ নেই আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গেছে শিবরাম গ্রামের আরো লোকজন ছুটে এসেছে তাদের গলা শব্দ শুনতে পাচ্ছি কুকুরটার দিকে একবার তাকিয়েই শিবরাম করে চিৎকার কেতু তখন হরিপদর ডুঁটি কামড়ে ধরেছে দু দুহাত অবশ হয়ে এলিয়ে পড়েছে দুইকে কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপে সামনে পিছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দেবার চেষ্টা করছে শ্রীরাম ঘোষ সহ গ্রামের আরও অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠোনের ওই ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে শিবরাম বলল কিন্তু লোকটা কে হরিপদ না বললাম হ্যাঁ হরিপদ এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কিষাণরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার তার কষ বেয়ে গড়াচ্ছে তাজ যা রক্ত তারপরেই এক লাফে কেতু পাশের ঝোপে পড়ে মিলিয়ে গেল শোনা গেল শুকনো বাঁশ পাতার উপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে কৃষণেরা যখন ধরাধড়ি করে হরিপদ দেহ রামরাম ঘোষালের চালাঘরের দাওয়া এনে রাখলো তখন সে দেহে আর প্রাণ নেই শিবরাম বলল সে হরিপদ কাজ করলো দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন আমি জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই কোথায় তিনি তো আপনার সঙ্গে ছিলেন আপনার সঙ্গেই থাকবার কথা আপনি জানেন না বিশু ঠাকুর আর এলেন না পরের দিন সকালে আমিও স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম আর থেকেই বা কী হবে পুলিশে খবর দেওয়া হয়েছে এবার তাদের কাজ তারাই করবে এই নিয়ে বোধহয় কোনো মামলাও হবে না অন্তত তিরিশ জন গ্রামবাসী ঘটনাটা নিজের চোখে দেখেছে পাগলা কুকুরের আক্রমণে জনৈক গ্রামবাসীর করুণ মৃত্যু এতে আর মামলা কি হবে কিন্তু কেতু এলো কোথা থেকে উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মে চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন আমাকে দেখে বললেন এই যে তারা না দেশো চা খাবে আমার কালকে আর যাওয়া হলো না বুঝলে তুমি চলে যাবার পর বললে বিশ্বাস করবে না ঘুমিয়ে পড়েছিলাম এক ঘুমে একদম রাত কাবার জেগে দেখি ভোর হয়ে এসেছে ভাবলাম আর এতটা পথ হেঁটেই বা কী হবে তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে তা কি হলো বলো রাত্রিরে খামকা জাগতে হলো নাকি নিতান্তই গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনাটা তাকে বললাম তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে আমার মনে হলো না চায় শেষ চুমুক দিয়ে পিয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন যা সে সব হরিপদর এই কাজ ব্যাটা একেবারে নরাধম ঠিক শাস্তি হয়েছে কিন্তু আপনি যে বলেছিলেন কেতু মারা গেছে ভুল বলেছিলাম বেঁচে আছে তা তো দেখাই যাচ্ছে যাক ট্রেনের প্রথম ঘন্টা পড়েছে টিকিটটা কেটে এসো একটু চুপ করে থেকে বললাম আমি আপনার সঙ্গে যাব না সে কি কোথায় যাবে তবে কলকাতার দিকে যাব কাজ আছে আমার বিশু ঠাকুর হেসে বললেন বেশ তাই যেও আমাকে ট্রেনে তুলে দাও অন্তত তোমার গাড়ির তো দেরি আছে গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা আমার বুকের ভিতরটা হিম হয়ে এলো বললাম এ কি আপনার পায়ে কি হয়েছে কাল বিকেলেও তো দেখিনি বিশু ঠাকুর বললেন ও কিছু নয় প্ল্যাটফর্মের বেড়া পার হতে গিয়ে লেগে কেটে গিয়েছে আমি এক দৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পট্টির দিকে তাকিয়া আছি এক এক করে সব মনে পড়ল হরিপদর সেই আর্তনাদ সবল ছুড়ে মারার কে ডান পায়ে রক্তের ধারা তবে কি ট্রেন ছেড়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন সেই শেষ আর কখনো আমি তাকে দেখতে পাইনি শুনছিলেন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিশু ঠাকুর গল্প পাঠে বিক্রমজিৎ নস্কর গল্পের বিভিন্ন চরিত্রে বিক্রমজিৎ নস্কর চন্দ্রচূড় চক্রবর্তী এবং অর্পিতা নাথ প্রযোজনায় রোমাঞ্চ স্টেশন বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা এমন আরও রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রোমাঞ্চ স্টেশন চ্যানেলে আর বিভিন্ন স্বাদের গল্প উপভোগ করুন গল্প শুনুন পাশে থাকুন